ময়না, ময়না,
আপনার
দুইটা কি আপনার ফোন? শিশু সেটা তো বলবি। বাল্য বিবাহ হচ্ছে নাকি? Thank you.
কটা খারাপ কটা করে করছি নাকি এই একটু পিছন একটু পিছন আস এই দুই বাড়ি পিছন এই পিছন পিছন আপনারা কি ভালো বিমল আইন সম্পর্কে অবগত আছেন? তাহলে আপনারা গিয়ে অনুষ্ঠানের জন্য উদ্যত হয়েছেন কেন? প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ সংঘাত হবে না। এই বিবাহ বন্ধ করা হলো এবং আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে দেওয়া যাবে না। যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ কোনো অপ্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে করে তাহলে তাকে 2 বছরের কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা করা যাবে এবং 18 অনুযায়ী পিতামাতা যদি এই বিয়ে বন্ধ করতে ব্যর্থ হয় তাদেরকেও অনুন্য 6 মাস এবং 2 বছরের কারাদণ্ড আরোপ করা যাবে। এবং 9 ধারায় বলা হয়েছে যারা বিয়ের পরিচালনা করবে তাদেরকে 2 বছরের কারাদণ্ড আরোপ করা হবে। আপনারা যেহেতু বিয়ে বন্ধ করা হয়েছে পরবর্তীতে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ থাকবে এবং এ ধরনের অপরাধ করলে আপনাদের যে শাস্তির কথা বলা হয়েছে সেই শাস্তি আরোপ করা হবে। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা সকলেই জানেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। মেয়ের 18 বছর বয়স এবং ছেলের 21 বছরের পূর্বে বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই এবং বাল্য বিবাহকে না বলি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে ভালো অভিনয় কি ভাবে